কিছুক্ষণ আগে কি বল হোঁচট খেয়ে আমি পড়ে গেছি রাইট রাইট হোঁচট খেয়ে পড়ে গেলাম না তোমরা কিন্তু সবাই হাসছো হাসছো না ইংলিশ জানা না থাকলে তোমাদের এই অবস্থা হবে সবাই হাসবে জীবনে অনেক হোঁচট খাবা যদি ইংলিশ সম্পর্কে ধারণাই না থাকে সে সেম ঘটনা আমার সাথে হয়েছে ফুল একটা লাইফলেসের মতো ছিলাম আমি লাইক 18 ঘন্টা 12 ঘন্টা পিসির সামনে থাকতাম যত ধরনের ইলিগাল ওয়েবসাইটস আছে গেমস আছে স্ট্রিমিং আছে সব করেছি সেই সময় কি ঘটলো আমি আমার বন্ধুকে দেখলাম সে ফোনটা নিয়ে সামনে ইংলিশে কথা বলছে ফুল ইংলিশে কথা বলছে কোনো হেজিটেশন না কোনো কিছু নাই আমার বোন আমার সাথে কথা বলতে পারতো না বাসায় কোনো গেস্ট আসলে যে যে সালাম দিবে এটাও বলতে পারতো না বাট আমি দেখলাম কিরে ও তো ফোন নিয়ে ভিডিও বানাচ্ছে ইয়া করছে ঘটনা কি ওরা আম্মুকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর তার রেজাল্ট সম্পর্কে আমি জানতে পারলাম তারপর আমার এক্সাম দিলাম শেষ হওয়ার পরে আমি একটা জয়েন করলাম আমার মেইন মোটো ছিল জাস্ট ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকার হবো তো আমার বোনের মতো যে আমার যে সমস্যাগুলো আছে কথা বলে পাবলিক স্পিকিং এর সে সমস্যাগুলো কিভাবে ওভারকাম করব বাট ফ্যাক্ট ইজ কি হয়েছে পরবর্তীতে আমি পাবলিক স্পিকিং ও হয়েছি আপনাদের মোটিভেটও করছি ইংলিশে ক্লাসও নিচ্ছি এবং কি যেই ছেলে দুই মিনিট অনলাইনে ক্লাসে বসতে চাইতো না সে এখন মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আপনাদের ট্রেনিং করাচ্ছে সেটা তো চলতে থাকে 20 থেকে 30 বছর ইউএসএ তে থেকে বা ওখানে আমার যে ব্রিটিশে আমার ফ্যামিলিরা আছে ওখানে আছে ওরা থেকে যে অ্যাসেন্টটা বা যে কনভারসেশনটা ইংলিশে 1-to-1 শিখতে পারিনি সেটা আমি অনলি ইন 30 ডেজ শিখতে পেরেছি ইন অ্যাজুলেস এডেন ট্যালেন্ট স্টোরি সুপ্ত প্রতিভা ঠিক আছে সেই সুপ্ত প্রতিভাটি আসছে যেমন আমি আমি এসেছিলাম ফ্লুয়েন্ট স্পিকার হতে বাট ট্রাস্ট মি আমার ফুল লাইফ চেঞ্জ সো থ্যাংক ইউ আর একটা কথা তোমরা সবাই এত দুষ্টামি করো না এত ঝামেলা করো না যেটা আমি করছি আমার লাইফে বা আমাদের যে স্যার আছে করেছে ঠিক আছে